ব্রাহ্মণবাড়িয়া একজন আলেমকে মাহফিলের পথে হামলা করে তার জিব্বা কেটে দেওয়া হয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কী ভাইর আমার এই ঘটনা আমরা সবাই কম বেশি জেনে জানি এবং এই ঘটনায় এই আলেম তিনি কোন মতের কোন পথের কোন চিন্তার আমি জানি না আমার জানার প্রয়োজনও নেই একজন আলেম তিনি ওয়াজ মাহফিলে আসবেন যাবেন যদি তার উপর সন্ত্রাসী হামলা হয় তাহলে এই দেশে ভালো মানুষ তৈরি করবে কারা ওয়াজ মাহফিল গুলো থেকে ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষ তৈরি হয় ওয়াজ মাহফিল থেকে মানুষ সন্ত্রাসী হয় না সন্ত্রাস ছাড়ে ওয়াজ মাহফিল থেকে মানুষ যৌতুক নেওয়া শিখে না যৌতুক নেওয়া ছাড়ে ওয়াজ মাহফিল থেকে মানুষ মাদক আসক্তি শিখে না মাদক থেকে দূরে সরে তাহলে ওয়াজ মাহফিল গুলো এ দেশের ভালো মানুষ গড়ার কারখানা ঠিক না ভাই ঠিক এদেশে দেশে রক্ষা রক্ষাকারী বাহিনী যতটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ভূমিকা রেখেছেন তাদের যেরকম অবদান আছে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের মঞ্চগুলোরও সেরকম অবদান আছে অতএব কোনো আলেম কথা বলেছেন আমরা যতটুকু সে আলেমের আত্মীয় স্বজন তার সাথে থাকা লোকজন তাদের বক্তব্য থেকে অনলাইন নেট থেকে আপনার নিউজ থেকে যা যতটুকু জেনেছি তারা ধারণা করছেন যেহেতু তারা ভিকটিম তাদের ধারণার একটা বিরাট ভ্যালু আছে তারা ধারণা করছেন যে শিয়াদের বিরুদ্ধে কথা বলার কারণে শিয়ারা হামলা করেছে যদি সেরকমটি হয় তাহলে এটা খুব বাজে একটা দৃষ্টান্ত তৈরি হল আমরা অবশ্যই এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের সাথে এটাকে দেখার এবং এটার এটার কলকাঠি কারা নেড়েছে এটার আসামি কারা মূলহত কারা অপরাধী কারা সরাসরি কারা জড়িত ছিল তাদেরকে বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ দাবি আমাদের সকলের কোনো আলেম যদি কথা বলেন আর সে আলেমের জিব্বায় আক্রমণ করা হয় এরকম নাকারজনক ঘটনা বাংলাদেশে বাংলাদেশের ঘটছে কিনা আমরা জানি না এই শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করার জন্য যারা কাজ করছে এরা জাতির শত্রু এরা যদি মুসলমান পরিচয় ধারণ করে থাকে তাহলে মুসলমান পরিচয় ধারণকারী তারা মুনাফিক অতএব এই মুনাফিকদের বিচার করতে হবে আলোচনাকারী আলেম তিনি যেই হন না কেন তার চিন্তা ধারণা যাই হোক না কেন তার উপরে এই হামলা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ রবুল আলমী সমস্ত অলামায়করমদেরকে যারা দিনের কথা বলে বেড়ান আল্লাহ তালা তাদের সবাইকে নিরাপদে রাখুন এবং এই জাতীয় অপরাধ কর্ম যারা সম্পাদন করে আল্লাহ তালা তাদের মুখোশকে আমাদের সামনে উন্মোচন করে দিন এরপরে প্রশ্ন হলো কোনো বাবা তার টাকা পয়সা থাকা অবস্থায় যদি তার কোনো ছেলে মেয়েকে নিজে উৎসাহিত হয়ে টাকা পয়সা দেয় পক্ষান্তরে অন্য ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য ভালো জীবনযাপন করতে না পারে সেক্ষেত্রে বাবাকে কি আল্লাহর জব দিয়ে করতে হবে ভাইরা আমার অবশ্যই জব করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন এক বাইনা তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমাদের অনেক বাবা চাচারা আসেন হয়তো মাহফিলে আজকেও আসছেন যে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা সম্পদ দিয়েছেন বা যাই দিয়েছেন আপনি এক ছেলেকে পছন্দ করেন তার নামে জমি জমা লিখে দেন বাকিগুলাকে দেন না আছে না নাই মেয়েকে পছন্দ করেন সব মেয়েকে দিতে থাকেন ক্যাশ ক্যাপিটাল জমি জমা অন্যদেরকে দেন না বা দিলেও করে দেন দেন কাউকে কাউকে কম বেশি আছে না নাই এই কাজ যারা করেন তারা শুনে রাখেন না বিকালিম সাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে কিছু দিতে হলে সমতা বজায় রাখো সন্তানদেরকে সম্পদ দিতে গেলে কম বেশি করা বা কাউকে দেওয়া কাউকে মাহরুম করা এটা জায়েজ নাই এটা গুনাহের কথা কোনো বাবা যদি এরকম গুনাহ করে থাকেন এখনো জীবিত থাকেন সন্তানদের মধ্যে সমতা বজায় রাখেন এবং নিজের ভুলকে সংশোধন করেন না হলে আপনি গুনাগার হবেন